আসলে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি বুড়িচঙ্গা উপজেলার তিনটি গ্রাম ইন্দ্রবতী বেড়াজাল এবং বুরবুরিয়া এই তিনটি গ্রামের পয়েন্টটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার যে পেছনের যে সড়কটি অর্থাৎ গেল কয়েকদিন আগে ভারত থেকে আসা যে উজানের পানির যে ক্ষত চিহ্ন সেগুলো কিন্তু আসলে এখন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পানি সরে যাওয়ার সাথে সাথে এগুলি বেশি উঠছে এবং কতটা বিবৎস ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা জেলা এই অংশটুকু দেখলেই কিন্তু আসলে বোঝা যায় কুমিল্লার কিন্তু বেশ কয়েকটি উপজেলা ক্ষতিগ্রস্ত চোদ্দোটি উপজেলার মধ্যে অন্তত ছয়টি উপজেলা কিন্তু আসলে সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত এর মধ্যে একটি হচ্ছে বুড়িচং উপজেলা আপনারা জানেন যে যে উজানের পানি অর্থাৎ গুমতির যে পানি সেটি কিন্তু বাদ বেঙ্গে এইসব এলাকাকে প্লাবিত হয়েছিল বা এবং গত এক সপ্তাহ আগেও কিন্তু এখানে কোমর সমান পানি ছিল তো এখন পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ক্ষতির যে চিহ্ন সেগুলো কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে এবং মাঠের যে ফসলের মাঠ এখনও কিন্তু আসলে পরিপূর্ণভাবে তৈরি হয়নি যে ফসল পুনরায় রোপণ করার তো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই অঞ্চলের মানুষ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এখনও অনেক মানুষ কিন্তু তাদের সহায় সম্বল হারিয়ে তারা গুমতির পারে উঁচু জায়গায় খোলা ময়দানে কিন্তু তারা রাত যাপন করছেন তো এখানকার একজন স্থানীয় রয়েছে রয়েছেন আমরা আসলে তার কাছেই জানতে চাইবো যে আপনার এলাকা তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তো এই ক্ষতিগ্রস্ত কি পরিমাণ আমরা জানি যে আপনার বাড়িটি ঠিক বাদের যেই জায়গা দিয়ে ভেঙেছে তার মাঝখানে পড়েছিল আসলে বাদের যে স্রোতরা এই পানিটা এসে আমাদের বাড়িতে প্রথমে ধাক্কা খাওয়ার পরে দুই দিকে ডাইভার্ট হয়ে যায় দুই পাশে চলা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তো আসলে বলে শেষ করা যাবে না বাদের সামনে কিছু বাড়ি ছিল দেখা গেলো এক দুই মিনিটের ভিতরে বাড়িগুলো একবারে হয়ে গেছে এখানে বাড়ি যে ছিল কোনো চিহ্ন নাই আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে বাড়িতে এসে যে ঘর করবে নাই গর্ত হয়ে গেছে আর রাস্তাগুলোর এমন অবস্থা যদি একজন গর্ভবতী মাও থাকে তাকে যে এখান থেকে নেওয়া এমন কোনো সুযোগ নাই বিশেষ করে বড় যাদের অনেক এনার্জি আছে যুবকরাও হেঁটে যেতে রাস্তা দিয়ে অনেক কষ্ট হয় এই অঞ্চলে বৃদ্ধা আর এখানে পাশাপাশি দুই তিনটা স্কুল আছে স্কুলে যে যাবে বাচ্চারা স্কুলে যদিও ক্লাসের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে কিন্তু এই বাচ্চারা এখান থেকে যেতে পারে না রাস্তার জন্য শুনছিলেন আসলে একটি তারা আসলে একটি ভয়ঙ্কর সময় কাটাচ্ছেন কারণ এইসব অঞ্চলের মানুষ আমরা আগেও বলেছিলাম তারা কিন্তু আসলে বন্যা পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে কখনোই অভ্যস্ত না ফলে আসলে এই সময়টা তাদের জন্য একটি বড় ধরনের একটি চ্যালেঞ্জিং সময় হয়ে উঠেছে তবে আমরা যদি এর মধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যে চোদ্দোটি উপজেলা রয়েছে তার কিন্তু একটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে সেখানে কিন্তু তিন তিন হাজার বাষট্টি টাকার অধিক কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি কিন্তু আসলে যে দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে তো সার্বিক মিলে আসলে এখন মানুষের যে ঘুরে দাঁড়াবার চেষ্টা সেটি কিন্তু হচ্ছে পাশাপাশি আসলে এসব মানুষের পাশে সরকারের পাশাপাশি যদি সাধারণ মানুষ এসে তাদের পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু আসলে এই চ্যালেঞ্জিং সময়টি মোকাবেলা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে তবে এই যে সড়কটির পাশে আমি রয়েছি এই সড়কটি দিয়ে কিন্তু আশেপাশের কয়েকটি উপজেলার মানুষ বুড়িচঙ্গের সঙ্গে যোগাযোগ যোগাযোগের কিন্তু এই রাস্তাটিকে প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করে তবে জরুরি ভিত্তিতে কিন্তু এই সব রাস্তাগুলি অন্তত পুনরায় নির্মাণ করা জরুরি বলে মনে করছেন যে যারা সাধারণ মানুষ রয়েছেন কারণ এই এলাকার মানুষের কিন্তু আসলে এই রাস্তাটি একমাত্র ভরসা শহরের সঙ্গে কিংবা উপজেলার সঙ্গে যোগাযোগ করার তো কাজেই আসলে সাধারণ মানুষ যেটি দাবি জানিয়েছেন বিশেষ করে এই সড়কটি এবং পাশাপাশি এখানের যে বাদটি ভেঙেছে সেটি কিন্তু আসলে পুনরায় নির্মাণ জরুরি হয়ে পড়েছে অর্থাৎ সাধারণ মানুষের এখন একটাই দাবি যেহেতু ফসল সামনে ফলাতে হবে সেই ফসল ফলাতে হলে কিন্তু আসলে ঘুমতির বাদ এবং এই সড়ক নির্মাণগুলি জরুরি ভিত্তিতে করে দেওয়া প্রয়োজন এছাড়া অসহায় যারা রয়েছেন যাদের একেবারেই নিঃস্ব হয়ে গেছেন তাদের পাশেও কিন্তু আসলে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ এসে দাঁড়াবে এমনটি কিন্তু আসলে প্রত্যাশা যারা এই বিশেষ করে বানবাসী মানুষের Thank you